সন্ত্রাসের বিরুদ্ধে পথে নামল সিপিআইএম। সোনামুড়ায় বিক্ষোভ মিছিল, অভিযোগ নির্বাচনে ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে সোনামুড়া মহকুমায় চলছে বিজেপির দুর্বৃত্তদের সন্ত্রাস। মানুষের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, চাঁদার জুলুম, বিরোধী দলের কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। যানবাহন নিয়ে বের হতে পারছেন না বিরোধী দলের কর্মী সমর্থকরা। এসবের প্রতিবাদ জানিয়ে বুধবার মিছিল করল সিপিআইএম। উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ সিপিআইএম নেতৃত্ব। তার যে সাংবিধানিক রাইট, অধিকার নির্বাচন করা, নির্বাচনে দাঁড়ানো, প্রতিদ্বন্দ্বিতা করা, মতামত গঠন করা, এই সমস্তর উপরে এক প্রচণ্ড আক্রমণ চলছে যা অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেছে। এটার প্রতিবাদে আজকে আমরা আমাদের আশেপাশের অঞ্চলের পার্টি কমিটিগুলোর উদ্যোগে আমরা আজকে বিক্ষুব্ধ ছিলাম, আমরা সংগঠিত এখানে অসংখ্য পুলিশ দাঁড়ানো, এটা শুধু আমাদের বলার ব্যাপার না, এটা সিসিটিভির ফুটেজে এটা বেরিয়েছে, এটা ভাইরাল হয়েছে, তাতে এটা প্রকাশ্য দেখা গেছে যে পুলিশের সামনে এই সমস্ত অফিসগুলো ভাঙচুর করছে, অফিসের মধ্যে আগুন দিচ্ছে, অফিস থেকে মালামাল বের করে আগুন দিচ্ছে, ভাঙচুর করছে, সব পুলিশের সামনে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।